সাধারণত প্রত্যেক মাসের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলে গণ্য করা হয়, কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মে দুটো শিবরাত্রির বিশেষ ভূমিকা আছে। এক হচ্ছে শ্রাবণ শিবরাত্রি এবং হচ্ছে ফাল্গুন মাসের শিবরাত্রি। এই বছর ফাল্গুন মাসের শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন হবে মার্চ মাসের 8 তারিখে। সাধারণত শিবরাত্রির পুজো 4টে প্রহরে সম্পন্ন হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দেওয়ার প্রচলন আছে। শিবরাত্রির দিনকে প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করে প্রথমে সূর্যকে জল দেওয়ার চেষ্টা করেন। তারপর হাতে জল নিয়ে সংকল্প করেন, আপনার যে কোনো কামনা থাকতে পারে, বিশেষ কামনা নিয়ে আপনি হাতে জল নিয়ে সংকল্প করেন, যাতে আপনার শিবরাত্রির যে উপোস যেটা আপনি করবেন, পুজো করবেন, সেটাভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপর আপনি কোনো শিব মন্দিরে যান। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল, বেলপাতা এবং 5টা ফল দিয়ে আপনি পুজো আরাধনা করতে পারেন। এই শিবরাত্রিতে অনেকে 4 প্রহরের পুজো সম্পন্ন করে। কেউ যদি 4 প্রহরের পুজো করে উঠতে চান, তাহলে প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দেওয়ার চেষ্টা করেন। এই শিবরাত্রিতে রাত্রি জাগরণের এবং রাত্রে শিব আরাধনা এবং উপাসনার বিশেষ মাহাত্ম্য। দৈনন্দিন ব্যস্ত লাইফে ঠিকঠাকভাবে যদি 4 প্রহরের পুজো সম্পন্ন করতে পারবেন না, উপায় নাই, তাহলে তাদের জন্য কি রাস্তা আছে? আপনারা সেক্ষেত্রে শিবরাত্রি চলাকালীন গঙ্গা জল এবং বেলপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করেন। এছাড়া শিবরাত্রি চলাকালীন যাদের কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা আছে বা যাদের এডুকেশন ওরিয়েন্টেড বড় সমস্যা আছে, প্রপার নাম্বার আসে না, রেজাল্ট আসে না, তারা দুধ দেওয়ার চেষ্টা করেন। যাদের স্বাস্থ্য ওরিয়েন্টেড সমস্যা আছে তারা ঘি দেওয়ার চেষ্টা করেন। যাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে বা দাম্পত্য কলহ আছে, হারমোনি নাই জীবনে, সুখ নাই, তারা শিবলিঙ্গে দই দেওয়ার চেষ্টা করেন। এবং যাদের সম্পর্কের অবনতি আছে, সেটা প্রেম সম্পর্ক হতে পারে, মায়ের সাথে ছেলের সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্কের অবনতি আছে, উন্নতির জন্য সেখানে আপনি মধু দেওয়ার চেষ্টা করেন। ধরেন শত্রুতা খুব বেশি আছে, টাকা পয়সা পাচ্ছেন না, সেক্ষেত্রে আখের রস দেওয়ার চেষ্টা করেন। এবার ধরেন আপনার জীবনে কোনো কিছুতেই কিছু উন্নতি হচ্ছে না, কোনোরকম শনি রাহু কম্বিনেশন আছে বা শনি কেতু কম্বিনেশন আছে বা শনি চন্দ্র কম্বিনেশন আছে, সেক্ষেত্রে কালো তিল জলের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। শিবরাত্রিতে রাত্রি জাগরণের এবং রাত্রি আরাধনার বিশেষ মাহাত্ম্য আছে। আপনাদের রাত্রি 11:30 থেকে 1টার মধ্যে আপনাদের কিছু বিশেষ মন্ত্র আমি বলে দিচ্ছি, সেগুলো বলে আপনারা যদি জপ করতে পারেন, তাহলে আপনাদের শিবের বিশেষ কৃপা প্রাপ্তি হবে। যেমন যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা এই সময়টাতে ওম উমা মহেশ্বরাভ্যাম নমঃ, ওম উমা মহেশ্বরাভ্যাম নমঃ এই মন্ত্র 324 বার পাঠ করার চেষ্টা করেন। যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না, তারা ওম গৌরী শঙ্করায় নমঃ, ওম গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্র 108 বার বা 324 বার পাঠ করার চেষ্টা করেন। এছাড়াও আপনি যদি কোনো মন্ত্র না জানেন, তাহলে কারুর হয়ে যদি কোনো পুজো করতে চান, তাহলে ওম নমঃ শিবায় পাঠ আপনি করতে পারেন। নিজের জন্য যদি করতে চান, তাহলে নমঃ শিবায় মন্ত্র আপনি পাঠ করতে পারেন। এছাড়াও শিবাষ্টক, রুদ্রাষ্টক, লিঙ্গাষ্টক, যে কোনো শিব স্তুতি, শিব চালিসা আপনি পাঠ করতে পারেন এই সময়টাতে। এছাড়াও আপনি শিবলিঙ্গে যেটাই অর্পণ করেন না কেন, আপনার যেটাই ইচ্ছা থাকুক না কেন, মনস্কামনা থাকুক না কেন, যেটা তাড়াতাড়ি পূরণ হোক, সেটার জন্য কি করতে পারেন, আপনি অর্পণ করার সাথে সাথে এই মন্ত্রটা পাঠ করতে লেগেন। ওম নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়োস্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ এই মন্ত্র পাঠ করতে করতে আপনি শিব ঠাকুরকে যেটাই দেন না কেন, সেটাই শিব ঠাকুর খুশি খুশি অ্যাকসেপ্ট করেন।